আলাইকুম দাজ্জাল যেসব শহরে ও মসজিদে ঢুকতে পারবে না কিয়ামতের সবচেয়ে বড় আলামতের একটি হল দাজ্জালের আগমন দাজ্জাল সারা পৃথিবী চড়ে বেড়াবে আল্লাহ দুটি অঞ্চল ও কিছু মসজিদকে দাজ্জালের হাত থেকে রক্ষা করবেন তাই দাজ্জাল তার দলবল নিয়ে এসব জায়গায় প্রবেশ করতে পারবে না মদিনার ওদূরে এসে তার মিশন থেমে যাবে এ সম্পর্কে নবীজি সাল্লাহ আলাইহাল্লাম হাদিসের একাধিক বর্ণনায় তা সুস্পষ্ট করেছেন যেসব নগরীকে আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে নিরাপত্তা দান করবেন হাদিসের হল আনাস মালিক করেছেন মক্কা ও মদিনা ছাড়া এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল পদচারণ করবে না মক্কা এবং মদিনার প্রত্যেকটি প্রবেশ পথেই ফেরেস্তাগণ সারিবদ্ধভাবে পাহারায় নিয়োজিত থাকবে এরপর মদিনাতার অধিবাসীদেরকে নিয়ে তিনবার কেঁপে উঠবে এবং আল্লাহ তাল্লাহ সব কাফের এবং মুনাফিকদেরকে বের করে দেবেন বুখারি আঠারোশো একাশি হজরত আবু বকরা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত নবী সাল্লাহ আলহ্লাম বলেছেন মদিনাতে দার্জালে ত্রাস ও ভীতি প্রবেশ করতে পারবে না ওই সময় মদিনার সাতটি প্রবেশ পথ থাকবে প্রত্যেক পথে দুজন করে ফেরেস্তা মোতায়েন থাকবে বুখারি আঠারোশো উনআশি হজরত আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন আল্লাহর রাসুল সাল্লাহ আলহ্লাম আমাদের সামনে দার্জাল সম্পর্কে এক দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন দাজ্জাল সম্পর্কে বর্ণিত কথাগুলোর মাঝে তিনি এ কথাও বলেছিলেন যে মদিনার প্রবেশ পথে অনুপ্রবেশ করা দাজ্জালের জন্য হারাম করে দেওয়া হয়েছে তাই সে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে মদিনার কাছাকাছি কোনো একটি বালুকাময় জমিতে অবতরণ করবে তখন তার কাছে এক ব্যক্তি যাবে যে উত্তম ব্যক্তি হবে বা উত্তম মানুষের একজন হবে আর সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তুমি হলে সেই দাজ্জাল যার সম্পর্কে আল্লাহর রাসুল সাল্লাইসাল্লাম আমাদের অবহিত করেছেন দাজ্জাল বলবে আমি যদি একে হত্যা করে পুনরায় জীবিত করতে পারি তাহলেও কি তোমরা আমার ব্যাপারে সন্দেহ করবে তারা বলবে না এরপর দাজ্জাল লোকটিকে হত্যা করে পুনরায় জীবিত করবে জীবিত হয়ে লোকটি বলবে আল্লাহর শপথ আজকের চেয়ে অধিক প্রত্যয় আমার আর কখনো ছিল না এরপর দাজ্জাল বলবে আমি তাকে হত্যা করে ফেলব কিন্তু সে লোকটিকে আর হত্যা করতে সক্ষম হবে না বুখারি আঠারোশো বিরাশি মুসলিম বায়ান্ন এর একুশ উনত্রিশশো মুসনাদে আহমদ এগারো হাজার তিনশো আঠারো একজন সাহাবি থেকে এই মর্মে বর্ণিত আছে যে দাজ্জালের কথা উল্লেখ করে বলেন সে চারটি মসজিদের কাছাকাছি যেতে পারবে না মসজিদুল হারাম অর্থাৎ পবিত্র মক্কা মসজিদে নববী অর্থাৎ পবিত্র মদিনা মসজিদে তোর ও মসজিদুল আকসা মুসনাদে আহমদ উল্লেখ্য দাজ্জালের আবির্ভাব ঘটবে ইসফাহান থেকে ইসফাহান খোরাসানের একটি প্রসিদ্ধ এলাকা যা বর্তমান ইরানের জাগ্রস পর্বতমালার পাদদেশে জায়েন্দে নদীর তীরে শহরটি অবস্থিত হাদিস পাকে এসেছে দাজ্জাল যেমন কয়েকটি পবিত্র নগরীতে প্রবেশ করতে পারবে না তেমনি সে হজরত ইসা সালামের হাতে ধ্বংস হবে হাদিস পাকে এসেছে হজরত আবু হরাইডা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন মাসিহ দাজ্জাল পূর্ব দিক থেকে আগমন করে মদিনায় প্রবেশ করতে চাইবে এমনকি সে উহুদ পাহাড়ের পাদদেশে পর্যন্ত পৌঁছে যাবে এরপর ফেরেশতারা তার চেহারা অথবা গতি সিরিয়ার দিকে ফিরিয়ে দেবেন এবং সেখানেই সে হজরত ইসা সালামের হাতে ধ্বংস হবে মুসলিম তেরোশো আশি আল্লাহ তালা উম্মতে মোহাম্মদী সবাইকে দাজ্জালের ভয়াবহ ফেতনা থেকে হেফাজত করুন আমিন